বাচ্চারা তোমরা সব ভালো আছো তো তোমরা তো ভিডিওর মাধ্যমে পড়া পাঠাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর তোমরা পড়া পাঠছ আজকে তোমাদের ও তার আগে আমি বলি আমি কে তো নিশ্চয়ই মনে আছে আমি হচ্ছি পি নার্সারির একজন মিস আমার নাম কি তো বন্দনা মিস এই দেখো আজকে আমি তোমাদের কি পড়াবো জানো আজকে তোমাদের আমি পড়াবো এই গুনতে শেখো এই বই থেকে আমি শূন্য এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলো আমি তোমাদের চেনাবো তোমরা বইটা খুলে বসো এই গুনতে শেখো বইটা মাকে বলো মা খুলে দেবে তাহলে আমি তোমাদের আজকে চেনাবো শূন্য এটা কি বলো তো এটা কোন সংখ্যা এটা শূন্য শূন্য মানে কি এর আগে আমি পড়িয়েছি শূন্য মানে কিচ্ছু নেই ফাঁকা কিন্তু শূন্যর আবার অনেক দাম আছে যখন শূন্য আর একটা সংখ্যার ডান দিকে বসবে তখন কিন্তু শূন্যর দাম হবে কিন্তু শূন্য একা একা যদি বসে শূন্যর কিন্তু কোনো দাম নেই তাহলে আমি যখন তোমাকে এগুলো শূন্য দেখাও তুমি তখন বলবে মিস এটা শূন্য ইংলিশকে বলে জিরো শূন্যর পরে কি হয় এক একে কি একে চন্দ তোমরা জানো তোমাদের বলেছি তাহলে আজকে আমি তোমাদের সংখ্যাটা চেনাচ্ছি তোমরা তো মুখস্থ করে বলতেই পারবে একে চন্দ এ পক্ষ তিনে নেত্য চারি বেদ পাঁচে পঞ্চবান এগুলো মুখস্থ করে বলতে পারবে কিন্তু যদি তোমাদের আমি বলি এক কোনটা তোমরা দেখাতে পারবে না কারণ আমি তোমাদের এক কোনটা দেখাইনি আজকে তোমাদের এক সংখ্যাটা আমি চেনাচ্ছি এটা কি সংখ্যা লেখা আছে এটা লেখা আছে এক এই দেখো এক মানে একটা আঙুল ঠিক আছে তাহলে আমি বলবো এক সংখ্যা দেখাও তুমি বলে মিস এইটা এক একের পরে কি হয় দুই তাহলে দুই সংখ্যাটা আমি তোমাদের চিনিয়ে দিচ্ছি এরপরে আমি তোমাদের বলবো দুই দেখাও তো তুমি বলে মিস এটা দুই দুই মানে দুটো আঙুল বা দুয়ে তোমরা শিখোছ দুইয়ে পক্ষ আজকে আমি দুই সংখ্যাটা চিনিয়ে দিলাম তাহলে দুয়ের পরে কি হয় তিন তিন সংখ্যাটাও আমি চেনালাম তিনে কি হয় তিনে নেত্র নেত্র মানে তোমার যেন নেত্র হচ্ছে চোখ তোমাদেরকে আর শিখতে হবে না তোমরা শুধু তিন কোনটা তালে বললেই হবে তাহলে আমি তোমাদের চিনিয়ে দিলাম তিন তিন মানে তিনটে আঙুল এই একটা আঙুল এই দুটো আঙুল এই তিনটে আঙুল ঠিক আছে তিন মানে তিনটে আঙুল দিয়ে গুনতে হয় তাহলে এই সংখ্যাটাকে আমি কি বলবো তিন তিন কার পরে এক দুই দুয়ের পরে হচ্ছে তিন তাহলে তিন সংখ্যাটা বলতে পারবে পরে তিনের পরে লেখা আছে চার তাহলে চার কোনটা এই দেখো এটা হচ্ছে চার চারে বেদ আমি আগে বলেছিলাম তুমি শুধু আমি বলবো চার কোনটা তুমি চার দেখাবে চারে কি আছে চারে চারটে আঙুল ঠিক আছে এইবার চারের পরে লেখা আছে পাঁচ চারের পরে কি থাকে পাঁচ আমি বলবো পাঁচ দেখাও তো তুমি এরকম করে বলুন মিস এটা পাঁচ পাঁচে পাঁচটাঙু ঠিক আছে তাহলে আমি আবার প্রথম থেকে বলছি শূন্য একে চন্দ দু পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান বা তোমরা এমনি করেও বলতে পারো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এমনি করেও বলতে পারো এইবার আমি তোমাদেরকে বলবো এলোমেলো করে যাতে আমি বুঝতে পারি তোমরা সংখ্যাটা চেনো আমি বলবো দুই দেখাও তো তোমরা এসে দৌড় এসে বলে মিস এটা দুই এরপরে আমি বলবো পাঁচ দেখাও তো তোমরা বলে মিস এটা পাঁচ তাহলেই আমি বুঝবো তোমরা সংখ্যা চিনে গেছো তারপরে আমি বলবো শূন্য দেখাও তো তুমি বলে মিস এটা শূন্য তারপরে আমি বলবো তিন দেখাও তো তুমি বলবো এটা তিন তারপরে আমি বলবো দুই দেখাও তো তুমি বলবে এটা দুই তারপরে আমি বলবো চার দেখাও তো চার তার মানে আমি ইচ্ছা করে এলোমেলো করে তোমাদেরকে জিজ্ঞাসা করব। কেন জিজ্ঞাসা করব যাতে আমি বুঝতে পারি তোমরা সংখ্যাগুলো চিনে গেছো পারবে তো এরম করে নিশ্চয়ই পারবে কারণ আমি দেখিয়ে দিলাম এবার মাকে বলবে মা মিস যেমন করে এলোমেলো করে সংখ্যাটা আমাকে চেনালো তুমিও তেমনি এলোমেলো করে আমাকে সংখ্যাটা চেনাবে তাহলে আমি প্রথম থেকে একটু বলে নেই শূন্য এক দুই তিন চার পাঁচ বা তোমরা এমনি করে বলে শূন্য একে চন্দ দুইয়ে পক্ষ তিনে নেত্য চারে বেদ পাঁচে পঞ্চবান তোমাদের যা ইচ্ছা হবে তেমনি করে আমি যখন টানা বলতে বলো তখন বলবে আর যখন আমি এলোমেলো করে সাজাবো বলবো তোমরা দুই দেখাও তখন দুই দেখাবে তোমরা শূন্য দেখাও শূন্য দেখাবে পাঁচ দেখাও পাঁচ দেখাবে চার দেখাও চার দেখাবে এরকম এলোমেলো করে যখন বউ তখন এলোমেলো করে দেখাবে ঠিক আছে খুব ভালো লাগবে না পড়াটা আজকে একটু অন্য রকম তাহলে আজকে আসি এর পরের দিন আবার অন্য পড়া নিয়ে আসবো